আজকে সবাইকে সাবধান করে যাচ্ছি, আমরা কাল ঢাকা বাজারে সবাইকে একদম 5 টাকা করে ফাইন দিচ্ছি। আইনে আছে কত? 50,000। কত আইনে আছে? 50,000 টাকা। এইটা যদি আপনারা তারিখ শোনা দেন, আজকে কি বার? মঙ্গলবার। বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শনি রবিবারের মধ্যে দেখবো একদিন আমাদের টিম আছে। আপনারা যদি তারিখ শোনা দেন ঘর থেকে বাইর হবো নাকি বেরোবো? এই যে একটা উপাস, এইরকম উপাসের মধ্যে আপনি এদের উপাসের মধ্যে ঢুকে আমাদের মধ্যে কি চাকরি করছে না ব্যবসা করছে? ব্যবসা একটা উত্তর পেয়েছেন সবাই। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনাদের ছোটবেলায় বাপদাদা দাদার বাড়ির রাস্তা, একটা রাস্তা থেকে বাড়ি যাওয়া, সেই এলাকার রাস্তা গুলা ছোটবেলার যে রাস্তা আর আজকের যে রাস্তা পরিবর্তন হয়েছে নাকি? স্বাভাবিক এই পরিবর্তনটা কি ভালো দিকে গেছে না খারাপ দিকে? উন্নতির দিকে অনেক উন্নত আছে। আমাদের দেশের একটা উন্নতি হচ্ছে না? দেশের উন্নতি হচ্ছে না? দেশের রাস্তাঘাট যেগুলো হার্ডওয়্যার ডেভেলপ, মানে প্রধানমন্ত্রী আমাদের একটা কথা বলে না, সমৃদ্ধ বাংলাদেশ শুনে না? সমৃদ্ধ বাংলাদেশ মানে কি? উন্নত, উন্নত জীবন। আমরা যদি আমাদের আচরণ পরিবর্তন না করি, ধরেন আজকে আপনি মাছের ব্যবসা করেন, আপনার ছোট পুঁজি, আপনার ধরেন শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আপনাদের সন্তানটাই ছেলে জানে। আজকে আপনার ছেলে মেয়ে যখন দোকানে এসে দেখবে, তাকে যদি স্কুলের টিচার যদি বলা হয়, আমরা তো মিটিং করি, সেখানে বলছি যে বাজারে গেলে তোমরা দেখবা সেখানে মূল্য তালিকা থাকে নাকি, তারিখ নাকি, আপনার সন্তান এসে যদি আপনার দোকানে এটা দেখে, তখন তার কাছে আপনি শ্রেষ্ঠ মনে করেন। পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ কাজ দিয়া আমরা আশা করবো আপনি কথা সৃষ্টি সেরা দিই। আমাদের ক্ষেত্রে তো পরিবর্তন কি লন্ডন আমেরিকা করবে না? আমাদের কে করবে? আমাদের পরিবর্তন। এখন আমরা যদি নিজেরা না জানি, কেউ জানাতে পারবে আমাদের দেশ উন্নত হচ্ছে? আমরা আপনাদের সবার কাছে অনুরোধ রাখি, আপনারা ছোট ছোট পুঁজি মনে করেন আজকে এখানে পাওয়ার গেল না, কারণ এখানে ঠিক নেই, একজনও যদি 20,000 টাকা করে ফাইন করে দেয়, আপনার মাসে লাভ হবে 30-40,000। না না, একটু বলি, ধরেন 30-40,000, 20,000, 50,000, তাহলে আপনার কিন্তু পুঁজি দাম করবে, খেয়াল করেন। এই জন্য ভাবিয়া করি কাজ করার লাইন জানেন নাকি? মাথায় পাথর ছড়ছে, কপাল পেটে রক্ত বেরিয়েছে, ভালো গল্প না? উনি কি কারোর মধ্য দিচ্ছে? হেদায়তের কথা বলছি। এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে ঠিক হবে, আজকে আপনাদের কোন জরিমানার মধ্যে আমরা গেলাম আবার আপনি যদি বারবার আপনার ছেলে মেয়ে যদি পড়ার মধ্যে না বলতে পারে, মামনের কিছু লাগে না? লাগে নাকি? লাগে না, একটু বেশি লাগে নাকি? বাবারও লাগে, তাই না? এইরকম এটা বেদ দিয়ে হবে না, আপনার তো ব্যবসায়ী মানুষজন আছে, ব্যবসায়ী তো আচরণ টাকা দিতে হবে আমাদের আচরণ। এই যে সবাই পরিবারের প্রতি মর্যাদা পাবেন, একটা কথা জিজ্ঞেস বলে দেবেন, কোন দাওয়াত ছাড়া, শুনেন সবাই মত দিয়ে, কোন দাওয়াত ছাড়া বা কোন অনুষ্ঠান ছাড়া গত 1 মাসের মধ্যে বউ বাচ্চা নিয়ে বাইরেছেন নাকি একদিন বেড়াইতে? ধরেন দুই ঘন্টা তীরে দেখাতে নিলেন, তুই আপনি বাহির না হন, বউ বাচ্চা নিয়ে যদি বাহির না হন, আমার কাছে আপনারা কেউ ঠিক না, যে মানুষ ঘরের যত্ন নেয় না আমার কাছে, যে মানুষ ঘরে ঢুকলে সে আমার তো নিয়ে চলে, ওই দিন যদি না দেখি তাহলে আবার এই আজকের চিত্রের